নাম হচ্ছে পুরাবাড়ি বাজার। এটাই তো অরিজিনাল অরিজিনাল পুরাবাড়ি, অরিজিনাল যে পুরাবাড়ি, মানে আমরা টাঙ্গাইলের পুরাবাড়ির যে চমচমের কথাটা বলি এটা এই জায়গা থেকেই। হ্যাঁ, এই জায়গা থেকে তৈরি। হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মানে ইউটিউব চ্যানেল, আমি ব্রত খারাপ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা টাঙ্গাইল এসেছি, টাঙ্গাইল আসলাম, আর পুরাবাড়ির চমচম খাবো না, এটা তো হতে পারে না। তো আজকের পর্বটা হচ্ছে আমাদের টাঙ্গাইল পুরাবাড়ির চমচম নিয়ে। আমরা টাঙ্গাইল শহরের পুরাবাড়ির চমচমটা খাবো না, আমরা টাঙ্গাইল শহর থেকে পুরাবাড়ির যে গ্রামটা রয়েছে সেই গ্রামে ছোটোখাটো দু একটা দোকান রয়েছে, যে দোকানগুলো বিলীন হয়ে যাচ্ছে, সেই দোকানে গিয়ে আমরা পুরাবাড়ির চমচমটা খাবো। আর খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। গত পর্বে আমরা মহারা জমিদার বাড়িতে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা যদি কেউ মিস করে থাকেন আমরা উপরে আইলিন থেকে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা পুরাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। পুরাবাড়িতে আপনারা জানেন টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম অনেক বিখ্যাত, কিন্তু এলাকার লোকেরা বলতেছে যে এটা পুরাবাড়ির চমচমটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। টাঙ্গাইল শহরেও পুরাবাড়ির মিষ্টি পাওয়া যায়, বাট আমরা শহরে গিয়ে টাঙ্গাইলের পুরাবাড়ির মিষ্টিটা খেতে চাই না। আমরা যাবো হচ্ছে পুরাবাড়ির গ্রামে, সেখানে গিয়ে ঐতিহ্যবাহী যে মিষ্টির দোকানটা আছে সেখানে গিয়ে আমরা খাবো। টাঙ্গাইল শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পুরাবাড়ির গ্রাম। মিষ্টি রাজা চমচমের প্রথম সৃষ্টি হয়েছে পুরাবাড়ি গ্রাম থেকেই। পুরাবাড়ি গ্রামের জন্যই এই মিষ্টিটির নামকরণ করা হয়েছে পুরাবাড়ির চমচম। পুরাবাড়ি গ্রামে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে টাঙ্গাইল। দেশের যে কোনো প্রান্ত থেকে বাস কিংবা ট্রেনে খুব সহজেই চলে আসতে পারেন টাঙ্গাইলে। টাঙ্গাইল শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে পুরাবাড়ি গ্রাম। সিএনজি অটোরিকশায় খুব সহজে চলে যেতে পারেন পুরাবাড়ি গ্রামে। টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পাঁচ আনি বাজারে বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। আপনারা চাইলে সেই পুরাবাড়ির চমচমের স্বাদটি পেতে পারেন টাঙ্গাইল শহর থেকেই। আপনারা যারা টাঙ্গাইল ঘুরতে আসবেন অবশ্যই পুরাবাড়ি চমচমটি টেস্ট করবেন এবং আপনার আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাবেন, কারণ মিষ্টি খেতে সবাই ভালোবাসে। ভিউয়ার্স, উনি হচ্ছে দিলীপ দা, উনি এখানে মিষ্টি তৈরি করতেছে। দাদা, আপনি কিভাবে মিষ্টিগুলো তৈরি করেন? প্রথমে তো আপনি প্রথমে তো দুধ আসলো, দুধটা জাল দিলাম। আচ্ছা, তারপর জাল দেওয়ার পরে নামানোর পরে ধরেন একটু ঠান্ডা মৌসুম মৌসুম থাকতে তো ছানা কাটলাম টক পানি দিয়ে। আচ্ছা, টক পানি দিয়ে ছানা করলেন? হ্যাঁ। আচ্ছা, ছানাটা তখন ঝুলাইলাম। হ্যাঁ, ওই যে ছানাটা আবার ওই মৌসুম মৌসুম থাকতে ঝুলে তো বেশি গরম ঝুলান যাবো না। আচ্ছা, মানে কিছু কিছু গরম থাকা অবস্থা ঝুলাইতে হবে। আচ্ছা আচ্ছা, ফাইন। ঝুলানোর পরে আপনার যখন ছানাটা ঝুলে গেল না, ছানাটা নামিয়ে ডলাডলি করে তারপরে আপনারা মিষ্টিগুলো সেল দিতেছেন কই কই? আমার টাঙ্গাইল দেখেন, শুধু টাঙ্গাইল সেল করে টাঙ্গাইল আর এনে দুই এক খোলা বিক্রি। আচ্ছা আচ্ছা। টাঙ্গাইলের পুরাবাড়িতে চমচমের কথাটা বলি এটা এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে তৈরি। আচ্ছা, আপনারা কতদিন যাবত এই বিজনেসটা করেন? আমরা আমার দাদাই করছে, আমার বাবাই করছে, এখন আমি করতেছি। মানে আপনারা প্রায় তিন পুরুষ? হ্যাঁ, তিন পুরুষ চলছে প্রায় 150 বছর। তো ওই রকমই 150 বছর হয়ে গেছে না? আচ্ছা, আপনাদের এই জিনিসটা একটু বিলীন হয়ে যাওয়ার কারণটা কি? বিলীন হওয়ার কারণ আগে মনে করেন ঢাকার থেকে বিভিন্ন
শহর থেকে লোকজন আসতো। আচ্ছা আচ্ছা। এখন আসতে পারে না, আগে নদী চালু ছিল, স্টিমার, লঞ্চ। আচ্ছা। ওই লোকজন আসতো, তারাই কেনাকাটা নিয়ে যেত। তারা কেনাকাটা করতো, আর এখন নদীটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন একটু কম কম আসে। আর মনে করেন ঢাকা এখন সাপ্লাই হয়, আমরা ঢাকা দেই, যার ফলে ঢাকা থেকে লোক আসে কম। আচ্ছা আচ্ছা, মানে আপনারা তো মিষ্টি ঢাকা সাপ্লাই করতেছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো ঢাকায় পেয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আসে কম। আগে তো আরো অনেক মিষ্টি দোকান ছিল। হ্যাঁ ছিল। এখন আপনাদের বাজারে কতগুলো দোকান আছে? আমার আছে এখন 6-7টা দোকান আছে। চিনি গালিয়ে শিরা করে তার মধ্যে বানানো হয়। আর আপনারা সেল করতেছেন কেমন? সেল এখন তো মনে করেন তেমন নাই। আমরা চেষ্টা করতেছি যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন সবাই দেখে। আর আপনাদের এখানে যে এটাই যে অরিজিনাল পুরাবাড়ির বাজার, এখান থেকে যে পুরাবাড়ির মিষ্টিটা তৈরি হয়েছে, আমার মূল ফোকাসটা এই দিছে। ঠিক আছে, আর আমরা তো আসলে মিষ্টি বানানোর প্রসেস চিন্তা থাকে। আর একটু যদি আগে আসতেন তাহলে আপনি ওই দুধের বাজার উড়ে নিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, দুধের বাজার কেমন পাবো? না শেষ, আপনার 12টা থেকে 1টা পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, এখানে দুধের দুধ সেল হয়, তারপরে আপনারা বানান কখন? সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে। আচ্ছা, সন্ধ্যার পরে বানান না? আচ্ছা, থ্যাংক ইউ বাজার। এটা টেস্টটা অ্যাকচুয়ালি আমরা ঢাকা শহরে যে মিষ্টিগুলো খাই ঠিক ওরকম না, একটু আলাদা ফ্লেভার আছে, একটু আলাদা ধরনের টেস্ট আছে, একটু পুরোপুরি একটা সেন্ট আছে। যাই হোক, ভিন্ন স্বাদের একটা সুইট মিষ্টি। আপনারা যারা টাঙ্গাইল ঘুরতে আসবেন, আপনারা আসতে পারেন পুরাবাড়ি গ্রামে। এখানে আসলে আপনারা এরকম 4-5টা দোকান পাবেন, যে দোকানগুলো খুবই প্রাচীন, প্রায় 150-200-300 বছর আগের দোকান। অরিজিনাল যদি টেস্ট পেতে চান তাহলে আপনাকে আসতে হবে পুরাবাড়িতে। ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আমাদের পুরাবাড়ির চমচমের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক। এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।